বুড়ো মানুষ এবং মৃত্যু একজন বৃদ্ধ শ্রমিক বয়স ও পরিশ্রমের সাথে দ্বিগুণ বাঁকানো বনে লাঠি জড়ো করছিল অবশেষে সে এতটাই ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ল যে সে লাঠির বান্ডিলটি নিচে ফেলে দিল আর চিৎকার করে বলল আমি আর এই জীবন সহ্য করতে পারছি না আহ আমি চাই মৃত্যু শুধু আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে তিনি কথা বলার পরই মৃত্যু দেখা দিল এবং তাকে বললেন বুডো তুমি আমার কাছে কি চাও আমি শুনেছি তুমি আমাকে দেখেছ প্লিজ স্যার বৃদ্ধ জবাব দিল আপনি কি দয়া করে আমাকে এই লাঠির বান্ডিলটি আমার কাঁধে তুলতে সাহায্য করবেন গল্পের শিক্ষা হল আমরা প্রায়শই দুঃখিত হতাম যদি আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়